হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার নাম মৃন্ময় আর আজকে তোমাদের নিয়ে যাব রাজা সুবোধ মল্লিকের বাড়িতে। প্রথমে বলে রাখি, এই বাড়িটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, তাই তোমরা যদি এই বাড়ির মধ্যে আসতে চাও তাহলে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পারমিশন আনতে হবে, তবেই তোমরা এই বাড়ির মধ্যে ঢুকতে পারবে। আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিন তো ঢুকতে পারিনি, কিন্তু তার পরের দিন অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে এই বাড়ির মধ্যে ঢুকতে দিয়েছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবও করো। আর বেশি কিছু না বলে চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। সে এক মস্ত বড় বাড়ি, হয়তো আগে রং ছিল গাঢ় লাল, কিন্তু দীর্ঘ রোদ ঝড় জলে সে রঙের চমক আজ বোঝা কঠিন। দেওয়ালের গায়ে নম্বর সাটা, 12 নম্বর রাজা সুবোধ মল্লিক স্ট্রিট। রাজার নামেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে রাজা সুবোধ মল্লিকের এই বিশাল প্রাসাদ। সন্ধ্যাবেলায় আধো আলো আধো অন্ধকারে মিশে হাঁ করে থাকা বাড়িটি যেন গিলতে আসছে মনে হবে। বাড়িটির চারপাশে উপচে পড়া গাছ, একটা গাছের সঙ্গে আরেকটা গাছ মাথায় মাথায় জড়িয়ে, মনে হবে যেন হাত বের করে ছুঁতে চাইছে পরস্পরকে। এ দেওয়াল ও দেওয়াল থেকে ফুটে উঠেছে অসংখ্য গাছের শিকড়, সবাই মিলে যেন আড়াল করেছে বাড়িটাকে। সন্ধ্যাবেলায় এই বাড়ির সামনে দিয়ে যেতে তার দোতলা তিনতলার ভাঙা জানলা কপাটগুলো অন্ধকারে তাকালে গা ছমছম করে উঠবেই। আর সেজন্যই বোধহয় রাজা সুবোধ মল্লিকের বাড়ি আজ কলকাতার হন্টেড হাউসের তালিকায়। দ্বিতীয়বার যখন বাড়িটির সামনে গেলাম তখন রোদ পড়া আকাশ আর তেমনই পড়া বাড়ি, পাশেই একটি বালিকা বিদ্যালয় আছে। হই হই শব্দ শোনা যায় সবসময়, অসংখ্য গাড়ির অবিরল যাতায়াত, শোরগোল তো লেগেই আছে। তবুও কেন জানি না বাড়িটির ঠিক সামনে অদ্ভুত একটা চুপ করে যাওয়া টের পাওয়া যায়। মনের ভুল হবে হয়তো। রাজা সুবোধ মল্লিকের নামেই রাস্তা, অথচ বাড়ির গায়ে কোনো ইতিহাসই লেখা নেই, আছে বলতে একটিমাত্র সাদা পাথরে লেখা ফলক। অরবিন্দ ঘোষও এই বাড়িতে ছিলেন 1907 সাল পর্যন্ত। কোথাও লেখাই নেই এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও, তখনও এই বাড়িতে উপস্থিত ছিলেন শ্রী অরবিন্দ। বাল গঙ্গাধর তিলক এসেছিলেন, এছাড়াও ভূপেন্দ্রনাথ দত্তসহ আরও অনেক মানুষের আনাগোনা ছিল এই বাড়িতে। স্বদেশি আন্দোলনের অন্যতম গর্ভগৃহ ছিল এই বাড়িটি, দেশকে জাতিকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন, যা আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর তাতে সক্রিয় অংশগ্রহণ ছিল রাজা সুবোধ মল্লিকের, সেই আমলে 1 লক্ষ টাকা দান করেছিলেন তিনি। এই সুবিশাল প্রাসাদটি যখন তৈরি হয়েছিল তখন রাজা সুবোধ মল্লিকের বয়স ছিল 4। এই বাড়িতে থাকতেই তার বঙ্গভঙ্গ বিরোধিতা, আলিপুর বোমা মামলায় জড়িয়ে পড়া আর তারপর আলমোড়ার 14 মাসের কারাজীবন, এই সবই নিশ্চুপ হয়ে যাওয়া অতীত। বাড়ির চারপাশে এইসব কিছুই লেখা নেই। অনেক গবেষক পণ্ডিত মানুষেরা ভগ্নপ্রায় বাড়িটি থেকে খুঁজে বের করেছেন উড়ন্তাঘাট, রান্নাঘর, কিংবা কোনটি শ্রী অরবিন্দর ঘর ছিল ইত্যাদি। তবে এই বাড়িটির ভেতরে কোনো লোকের বাস নেই তা নয়, আইনি বেআইনি নানা জটিলতায় ঢুকে আছে এই গোটা বাড়িটায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামে নাকি লেখা ছিল বাড়িটির সত্তা, কিন্তু মল্লিক বাড়ির কোনো কর্মচারী অধিকার চেয়ে মামলা ঠুকে বসে, ফলে মামলা আজও বহমান। এখন এই বাড়িটি হেরিটেজ ও বিপজ্জনকের তালিকায় পড়ে গেছে। তবে সম্পূর্ণ ভেঙে যাওয়ার আগে কলকাতার এইসব ঘরদুয়োর অতীতের চিহ্নগুলিকে দেখে রাখা দরকার, হোক না ভাঙাচোরা।